আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ এন্টারপ্রেনিয়র সাবিনেসমেন। দেখুন, আপনাদেরকে কোন জিনিসটা, কোন ভীতিটা বা কোন ভয়ের কারণে আপনারা কোনো কিছু শুরু করতে পারছেন না, আগে যেতে পারছেন না, কোন ভয়টা আপনাদের কাজ করছে, কোন ফেয়ারের কারণে, আপনারা নিজেদেরকে কোশ্চেন করুন। দেখুন, আপনারা যদি আপনাদের ফেয়ারকে দূর না করতে পারেন, আপনারা কিন্তু আপনাদের কোনো কাজই শুরু করতে পারবেন না। আমার একটা গুরু আছে যে কিনা বলে, ফেয়ার হচ্ছে একটা পাগলা কুকুরের মতো। আপনি একটা গলিতে গেলেন, যখন গলিতে যাওয়ার পর একটা কুকুর দেখলেন, আপনি যদি একটু থেমে যান, কুকুরটা কিন্তু আপনার দিকে তেড়ে আসে, আর আপনি যদি দৌড় দেন, কুকুরও কিন্তু আপনার পিছনে তাড়া করে। আপনার ফিয়ারটাও এরকম। আপনি যখন ফিয়ারকে বা কোনো একটা কাজ করার জন্য আপনি ভয় পান, তখন ওই ফিয়ারও আপনার দিকে এরকম তেড়ে আসে। আর আপনি যদি থমকে দাঁড়ান, তাহলে কিন্তু ওই কুকুরটাও থমকে যাবে, সেও একটু ভয় পাবে। তাই আপনিও আপনার ফিয়ারকে খুঁজে বের করুন, এবং কি সেই ফিয়ারকে খুঁজে বের করে আপনিও সেটা শুরু করে দিন। হয়তো বা অনেকে আছে যে বলে যে আমি তো 1 বছরে আমার মাত্র 50,000 টাকা সেভিংস, এই 50,000 টাকা দিয়ে আমি যদি শুরু করি তাহলে তো আমার সব সেভিংস চলে যাবে, তাহলে আমি কি করব। সব ক্ষেত্রে আমি তাদেরকে বলবো যে এরকম করার দরকার নাই, আপনার যা সেভিংস আছে সবটুকুই ইনভেস্ট করার। কারণ আপনি এটা না করে আপনি নিজে কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারেন, আপনি কোনো ট্রিপে যেতে পারেন। দেখুন, অনেকেই যাচ্ছে স্কুবা ড্রাইভিং, বাইক ড্রাইভিং, সাইকেল ড্রাইভিং। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যেখানে ভয় পান সেই কাজগুলো করুন, সেই ছোট ছোট এক্সপিরিয়েন্স গ্যাদার করুন। আমার সাথে আমি অনেককেই দেখেছি যারা কিনা 5 বছর, 7 বছর, 8 বছর, এবং কি 10 বছর পর্যন্ত তারা প্রবাসের মাটিতে কাজ করছে, শুধুমাত্র তাদের ভয়ের কারণে। যে আমি যদি ছুটিতে যাই, আমি যদি এই কাজটা আর না পাই, আমি যদি এই চাকরিটা খুঁজে না পাই, তাহলে আমি তো আমার লাইফ লিড করতে পারবো না, আমার ফ্যামিলি চলবে না। তাই তারা নিজের এই সময়গুলোকে, তারা নিজের এই ভীতির কারণে তারা কি করে, তারা দেশে যায় না, ছুটিতে যায় না, তারা এই ভয় নিয়ে থাকে। কারণ তারা জানে যে তাদের কনফিডেন্সের অভাব, তাদের এখানে একটা ভীতি কাজ করে। তাই তাদের উদ্দেশ্যে বলবো, দেখুন, আপনি লাইফে যদি স্কিল ডেভেলপমেন্ট করেন, নিজের স্কিল ডেভেলপমেন্ট করার পর কনফিডেন্স অন্যরকম হবে। আপনি ছোট ছোট এক্সপিরিয়েন্স নেন, আপনি এরকম ছুটিতে যান। অনেকে আছে যারা বিজনেস করে, তারা তাদের বিজনেস থেকে 10 দিন 15 দিন কখনোই ছুটি কাটায় না, কিন্তু তারাও যদি 10 দিনের 15 দিনের এরকম ছুটি নেয়, তারা যদি নিজেরা কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার করে, বিভিন্ন জায়গায় ট্যুরে যায়, তাদেরও স্কিল অনেক ডেভেলপমেন্ট হবে, তারাও নিজেদেরকে এক্সপ্লোর করতে পারবে, তাদের কনফিডেন্স বাড়বে। তাই তাদের উদ্দেশ্য বলবো, আপনারা আপনাদের ফিয়ারকে দূর করুন, ফিয়ারকে দূর করে আপনারা খুঁজে বের করুন যে কোনটাই আপনাদের ফিয়ার, সেটা ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি আপনারা সেটাকে দূর করার চেষ্টা করুন। দেখবেন আপনিও অনেক নতুন এক্সপিরিয়েন্স পাবেন, অনেক বেশি কনফিডেন্স পাবেন, অনেক স্কিল গ্যাদার করতে পারবেন, এবং কি জীবনে সফল হতে পারবেন, আগে যেতে পারবেন। তাই আপনার ফিয়ারটাকে আজকেই ভেঙে ফেলুন। কারণ যদি এই ফিয়ারটাকে মনের ভিতরে রেখে আপনি যদি কাজ করেন, আপনি কোনো কাজই কনফিডেন্সের সাথে করতে পারবেন না। ফিয়ারকে দূর করে আগে যান, আগে বাড়ান। সবার সফলতা কামনা করছি। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস আর শেয়ার করবেন। আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটিতে ক্লিক করে রাখবেন, যাতে নেক্সট ভিডিও সবার আগে পেয়ে যেতে পারেন। গো গ্লোবালি উইথ ইকোয়ালিটি। আল্লাহ হাফেজ।